আর কিছু না হোক, এটা টেকনিক্যালি সাউন্ড হবে, এরা ভালো কোচের আন্ডারে প্র্যাকটিস করে ট্যাকটিক্যালি সাউন্ড হবে, এবং এরা ফিটনেস লেভেলও এদের অনেক ভালো থাকবে। সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে এরা লিগ টেবিলের নিচে আছে, এরা আন্ডার 19 টিম, আমি সেভাবে যদি খেলতে যাই তাহলে ইউ আর ইন ট্রাভেল, ডিপ ডিপ ট্রাভেল, নট অনলি ট্রাভেল, ডিপ ট্রাভেল। তো আপনাকে রেসপেক্ট করতে হবে, আন্ডার রেটেড কখনই বলা যাবে না। আমাকে এক্সট্রা মোটিভেশন নিয়ে খেলতে হবে। দেখো চেন্নাই ম্যাচে আমাদের টার্গেট ছিল আমাদের কনফিডেন্স লেভেলটাকে ফিরিয়ে নিয়ে আসা এবং 3টে পয়েন্ট নিয়ে আসা, সেই দুটোতে আমরা সাকসেস হয়েছি। এবার সামনে এগিয়ে যেতে গেলে আমাদের সবকটা ম্যাচ জিততে হবে, সেখানে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। সি এগেইনস্ট মোহনবাগান দ্য প্লেয়ার বয়েজ প্লেড রিয়েলি ওয়েল, এসপেশালি ইন সেকেন্ড হাফ, ইটস আ এক্সপিরিয়েন্স ফর দেম, অ্যান্ড এগেইন প্লেয়িং এগেইনস্ট মোহনবাগান ইটস আ গ্রেট অপরচুনিটি ফর দেম, অ্যান্ড এগেইন দ্য সেম ফিলিং আই হ্যাভ দ্যাট এগেইন এগেইনস্ট ইস্ট বেঙ্গল, অ্যান্ড ইয়েস আফটার লাস্ট গেম ইস্ট বেঙ্গল দের দ্য প্লেড গুড অ্যান্ড দের কনফিডেন্স লেভেলস ভেরি হাই, ইটস এগেইন ইটস ওয়ান মোর ডিফারেন্ট ম্যাচ ফর আস অ্যান্ড ইটস আ বিগ চ্যালেঞ্জ।